বন্ধুরা এবার আমরা দেখব দ্বিপদী উপপাদ্যের সাধারণ পদ কি। প্রথমে আগে উপপাদ্যটা লিখে ফেলি, a প্লাস b হোল টু দি পাওয়ার n ইকুয়াল টু a টু দি পাওয়ার n প্লাস nc1 e টু দি পাওয়ার n মাইনাস 1 b টু দি পাওয়ার 1 প্লাস nc2 e টু দি পাওয়ার n মাইনাস 2 b স্কয়ার nc3 e টু দি পাওয়ার n মাইনাস 3 b কিউব প্লাস ডট 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 লাস্ট টার্মটা হচ্ছে b টু দি পাওয়ার n। এখন একটু খেয়াল করো, যেটা এখন মার্ক করে দিলাম এটা কততম পদ বলতো? এটা কিন্তু দ্বিতীয় পদ। এখন দ্বিতীয় পদের নিচে এখানে কত আছে? 1। আবার দেখো এটা কততম পদ বলতো? এটা তৃতীয় পদ। তৃতীয় পদের নিচে কত আছে বলতো? এখানে 2। আবার এটা কিন্তু চতুর্থ পদ, চতুর্থ পদের নিচে এখানে কত আছে? 3। তাহলে আমি কি বলতে পারি না যে ভাইয়া যততম পদ নিচে থাকে তার চেয়ে এক কম? যদি আমি বলি আর তম পদ, তাহলে নিচে কত থাকবে? আর মাইনাস 1 থাকবে। তাহলে লিখে ফেলি আসো যে আর তম পদ টি আর, বলি টি ফর টার্ম, মানে আর তম টার্ম সেটা থাকবে এন সি আর মাইনাস 1, কারণ এই যে আর তম পদ তার নিচে আর মাইনাস 1 থাকবে। কিন্তু এবার একটু খেয়াল করে দেখো ভাইয়া যে এখানে এন এখানে 1, এ এর মাথায় এন মাইনাস 1, আবার এখানে এন এখানে 2, এ এর মাথায় এন মাইনাস 2, এখানে এন এখানে 3, এ এর মাথায় এন মাইনাস 3। তাহলে আমি বলতে পারি যেহেতু এখানে এন আর এখানে আর মাইনাস 1, তাহলে এ এর মাথায় কি থাকবে? এন মাইনাস আর মাইনাস 1 এরকম থাকবে। ইনটু এবার খেয়াল করো নিচে 1 তাই বি এর মাথায় 1, নিচে 2 তাই বি এর মাথায় 2, নিচে 3 তাই বি এর মাথায় কত? 3। তাহলে আমি বলতে পারি যে এখানে বি এর মাথায় থাকবে নিচে যেটা আছে সেটা, অর্থাৎ আর মাইনাস 1। এটাকেই হয়তো বলা হতো দ্বিপদী উপপাদ্যের সাধারণ পদ, কিন্তু একটা ঝামেলা আছে। ঝামেলা হচ্ছে দেখো এই যে মানে এটা ফর্মুলার মধ্যে হিউজ পরিমাণে মাইনাস সাইন আছে, আমরা চাচ্ছিলাম মাইনাস সাইনটাকে অ্যাভয়েড করতে। এত বেশি মাইনাস আমাদের ক্যালকুলেশনে হয়তো বা একটু জ্ঞানজাম সৃষ্টি করলেও করতে পারে। তাহলে আমরা যে কাজটা করি আর তম পদ বের না করে আমরা যেটা করি আসলে আর প্লাস 1 তম পদ বের করি। আর প্লাস 1 তম পদ কত বলতো? তাহলে টি আর প্লাস 1, টি আর প্লাস 1 তাহলে এখানে হবে এন সি, মানে প্রতিটা আর রিপ্লেসড হবে কত দিয়ে? আর প্লাস 1 দিয়ে রিপ্লেসড হবে। তাহলে আর প্লাস 1 মাইনাস 1 ইন্টু এ টু দি পাওয়ার এন মাইনাস এই আর রিপ্লেসড হবে আর প্লাস 1 দিয়ে, ইন্টু এই আরও রিপ্লেসড হবে কত? আর প্লাস 1 দিয়ে। তাহলে দেখো 1 1 কাটাকাটি, 1 1 কাটাকাটি, 1 1 কাটাকাটি, এটা সমান হচ্ছে এন সি আর এ টু দি পাওয়ার এন মাইনাস আর ইন্টু বি টু দি পাওয়ার আর, তো সেটা হচ্ছে টি আর প্লাস 1, অর্থাৎ আর প্লাস 1 তম সমান আছে এটা। এবং এইটাকেই আসলে দ্বিপদী উপপাদ্যের সাধারণ ফরম্যাট, মানে জেনারেল ফরম্যাট অথবা এন তম পদ বলা হয়। দ্বিপদী উপপাদ্যের প্রতিটা পদের জেনারেল ফরম্যাট, মানে এখানে এটাকেই আসলে বলা হবে দ্বিপদী উপপাদ্যের সাধারণ পদ। আর প্লাস 1 তম পদটাকেই আমরা বলে থাকি সাধারণ পদ। আমরা একটা প্রবলেম সলভ করে ফেলি, 2x স্কয়ার মাইনাস 3 বাই x টু দি পাওয়ার 11 এর বিস্তৃতিতে x টু দি পাওয়ার 10 এর সহগ নির্ণয় করতে হবে। আচ্ছা তো এখন আসো আমরা প্রথমেই তাহলে সাধারণ পদটা বের করে ফেলি। লিখি এখানে আর প্লাস 1 তম পদ টি আর প্লাস 1 ইকুয়াল টু, দেখো এখান থেকে এন সি আর মানে এখানে হবে 11 সি আর এ টু দি পাওয়ার মানে 2x স্কয়ার টু দি পাওয়ার এন মাইনাস আর ইন্টু বি টু দি পাওয়ার আর, এরকম হয়। এখন এটাকে বলা যায় 11 সি আর 2 টু দি পাওয়ার 11 মাইনাস আর x টু দি পাওয়ার 22 মাইনাস 2r, তারপর মাইনাস 1 টু দি পাওয়ার আর 3 টু দি পাওয়ার আর x টু দি পাওয়ার মাইনাস আর, এরকম। তারপর 11 সি আর 2 টু দি পাওয়ার 11 মাইনাস আর মাইনাস 1 টু দি পাওয়ার আর 3 টু দি পাওয়ার আর, তারপর এই টার্ম আর এই টার্মকে একবারে যেটা বলা যায় x টু দি পাওয়ার 22 মাইনাস 3r, এটা বলা যায়। এখন চিন্তা করো আমাদের রিকোয়ারমেন্ট কিন্তু এই অঙ্কে x টু দি পাওয়ার 10 এর সহ, তাহলে অবশ্যই আমরা চাচ্ছি এই রাশিটার মান 10 হোক, এটা আমরা চাচ্ছি। তাহলে লিখি আমরা প্রশ্ন মতে 22 মাইনাস 3r ইকুয়াল টু 10 বা থ্রাইজ r ইকুয়াল টু কত বলতো? 12। অতএব r ইকুয়াল টু 4, থ্রাইজ r ইকুয়াল টু 12, অতএব r ইকুয়াল টু হচ্ছে 4। তাহলে এই যে r এর মানটা 4, এইটাই যদি আমরা এই অংশটুকুতে বসিয়ে দিই তাহলে কিন্তু আমরা x টু দি পাওয়ার 10 এর সহগটা পেয়ে যাব। তাহলে লিখে ফেলি অতএব x টু দি পাওয়ার 10 এর সহগ, অতএব x টু দি পাওয়ার 10 এর সহগ ইকুয়াল টু 11 সি 4 2 টু দি পাওয়ার 11 মাইনাস 4 মাইনাস 1 টু দি পাওয়ার 4 3 টু দি পাওয়ার 4 বা 11 সি 4 2 টু দি পাওয়ার 7 ইন্টু 3 টু দি পাওয়ার 4। ফার্দার ক্যালকুলেট না করলেও চলবে, এতটুকুই আসলে আমাদের আনসার।
পরের অঙ্কে চলে যাই। আমাদের পরের অঙ্কে বলা হচ্ছে 1/x²-x^18 এর বিস্তৃতিতে x মুক্ত পদের মানটা নির্ণয় করতে হবে। তাহলে আমরা লিখে ফেলি r+1 তম পদ (18Cr)-1/(18 - r)-x^((-1))-36 (x^(-36)। খেয়াল করে দেখো, তারা বলতেছে যে x মুক্ত পদের মান, মানে আমরা চাচ্ছি এখানে কোনো x না থাকুক। আচ্ছা, x না থাকুক তার মানে কি? তার মানে হচ্ছে এই অংশটা 1 হয়ে যাক, মানে এই অংশটার মান যদি 1 হয় তাহলে কিন্তু এখানে আর কোনো x থাকে না। আর এই অংশটা 1 হওয়া মানে হচ্ছে উপরের এই ঘাতটুকুর মান 0 হয়ে যাওয়া। তাহলে আমরা লিখি প্রশ্ন মতে (3r - 36)=0। অতএব r এর ভ্যালু আসলো কত বলো তো? r এর ভ্যালু চলে আসলো 12। তাহলে এখন লিখি আমরা যে অতএব x মুক্ত পদ এখানে r এর জায়গাতে 12 বসিয়ে দিব, 18c12 - 1 - 12, অর্থাৎ 18c12। এটাই কিন্তু আমাদের আনসার। চলে যাচ্ছি বন্ধুরা পরের প্রবলেমে। আমাদের পরের অঙ্কে বলা হচ্ছে 2x + 1/6x/10 এর বিস্তৃতিতে x মুক্ত পদ নির্ণয় করতে হবে। তো আসো আমরা ধরি r+1 তম পদ x মুক্ত। তাহলে আমরা একটা কাজ করি, এই r+1 তম পদটা বের করে ফেলি, অর্থাৎ (pr+1)=(10cr)(2x)-r(1/6x)r। একটু সিম্পলিফাই করলে যেটা হয় 10cr (2×(10−r)×(x)−r)(6×−r)×(x)−r) এরকম দাঁড়ায়। তারপর খেয়াল করো এই জিনিসটাকে আমরা আবার এইভাবে লিখতে পারি, 10cr(2×(10−r)×(x)−r)×(10−2r)। এখন দেখো আমরা কিন্তু চাচ্ছি আসলে x মুক্ত পদ, আর আমরা আগেই দেখছিলাম যে x মুক্ত পদ মানে হচ্ছে ওই পদের মধ্যে থাকবে (x^0)। দ্যাট মিন্স আমরা আসলে এই ভ্যালুটার মান 0 এক্সপেক্ট করতেছি। আমরা চাচ্ছি এই ভ্যালুটার মান কত হোক, 0 হোক। তার মানে লিখে ফেলি প্রশ্ন মতে x এর মাথায় যেটা ছিল, অর্থাৎ ওই 10−2r, ওই 10−2r এর ভ্যালুটা হচ্ছে 0। তাহলে ম্যাথমেটিক্যালি লিখতে গেলে 10−2r = 0 বা 2r = 10। অতএব r এর ভ্যালু যেটা দাঁড়ায় সেটা হচ্ছে 5। এখন চিন্তা করো তো, আমরা বলেছিলাম যে r+1 তম পদ x মুক্ত, আর এখানে আমরা r এর ভ্যালু পাচ্ছি হচ্ছে 5। তাহলে কততম পদ x মুক্ত? 5+1 তম পদ x মুক্ত, অর্থাৎ ষষ্ঠ পদটি x মুক্ত। তাহলে লিখে ফেলি অতএব ষষ্ঠ পদ x মুক্ত। এখন ওই ষষ্ঠ পদের মান কত সেটা জানার জন্য এই r এর জায়গাতে আমাকে 5 বসাতে হবে, এই r এর জায়গাতে 5 বসাতে হবে, এই r এর জায়গাতে 5 বসাতে হবে। আর এই অংশটুকু তো আসলে (x^0) হয়ে গেছে, মানে এই অংশটুকু তো আর নাই আসলে। তাহলে লিখি অতএব x মুক্ত পদের মান (10c5)·(2×10−5)×(6×−5)(10c5)·(2×5)·(6×−5). এটাই হচ্ছে আমাদের আনসার। বন্ধুরা চলে যায় পরের প্রবলেমে। আমাদের পরের অঙ্কটা হচ্ছে (a+2x)·5 এর বিস্তৃতিতে x³ এর সহগ 320 হলে a এর মান কত? আচ্ছা, তো একটা জিনিস চিন্তা করো যে যদি আমরা (pr+1) বের করি তাহলে কি হয়, (ncr)(a^n−r)/(b^r)। তার মানে দেখো এখানে যত থাকে b এর মাথায় এক্স্যাক্টলি তত থাকে, এই কথাটা আমরা আগেই বলেছিলাম। তার এই অঙ্কের জন্য চিন্তা করো যে তুমি যদি এখানে 3+1 নাও তাহলে কি হবে, (nc3)·(e^n−3), আর b মানে এখানে কত বলো তো, (2x)·(3), এরকম হবে না? তার মানে যদি তুমি এখানে 3+1 তম পদ নাও তাহলে তুমি x³ এই টার্মটা পাবা, অর্থাৎ সেই ক্ষেত্রে তুমি x³ এর সহগটা বের করতে পারবা। তাহলে লিখে ফেলি এখানে 3+1 তম পদে x³ বিদ্যমান, অতএব 3+1 তম পদ (5c3)·(e^5−3)×(2x)³। তাহলে এটাকে একটু ভেঙে লিখলে দাঁড়ায় (5c3)·(a²)·(2x)³
5c3 = 3 মানে ফ্যাক্টোরিয়াল 5 মানে হচ্ছে 120 এটা হচ্ছে 6 আর এটা হচ্ছে 2 তার মানে 5c3 এর ভ্যালু কত বলো তো 10 তাহলে ওই ভ্যালুটা এখানে বসিয়ে দাও 10 a² = 8 = 320 বা a² = 320 ডিভাইডেড বাই 80 অর্থাৎ 4 অতএব a এর ভ্যালু আসে +-2 এটাই কিন্তু তারা আমাদেরকে বের করতে বলেছিল পরের অঙ্কে চলে যাই আমরা 3 + x / 2 হোল টু দি পাওয়ার n এর বিস্তৃতিতে x টু দি পাওয়ার 7 এবং x টু দি পাওয়ার 8 এর সহগ দিয়ে পরস্পর সমান হলে n এর মান আমাদেরকে বের করতে হবে ওকে তো x টু দি পাওয়ার 7 কোন টার্মের মধ্যে থাকে এটা তোমার কমন সেন্স डायरेक्टली বলে দিবে x টু দি পাওয়ার 7 থাকবে আসলে 7 প্লাস 1 তম পদে আর x টু দি পাওয়ার 8 থাকবে 8 প্লাস 1 তম পদে তাহলে ফারস্টে আমরা একটা কাজ করে ফেলি 7 প্লাস 1 তম পদটা বের করি 8 প্লাস 1 তম পদটা বের করি দেন তাদের সহগ দুইটা যেটা পাওয়া যায় তাদেরকে আমরা সমান দেখাই দেন সেখান থেকে আমরা n এর ভ্যালুটা বের করি ওকে তাহলে লিখি আমরা এখানে t7 plus 1 equal to nc7 into 3 to the power n minus 7 into x by 2 whole to the power 7 nc7 3 to the power n minus 7 2 to the power minus 7 x to the power 7 দেন আমরা বের করব t8 plus 1 সেটা সমান আসবে nc8 3 to the power n minus 8 x by 2 whole to the power 8 সিম্পলিফাই করলে যেটা দাঁড়ায় nc8 3 টু দি পাওয়ার n মাইনাস 8 2 টু দি পাওয়ার মাইনাস 8 x টু দি পাওয়ার 8 এখন খেয়াল করে দেখো এই এতটুকু জিনিস আর এই এতটুকু জিনিস কিন্তু সমান এটা প্রশ্নে বলে দিছে অর্থাৎ x টু দি পাওয়ার 7 এর সহগ আর x টু দি পাওয়ার 8 এর সহগ যে সমান এটা কোশ্চেনে গিভেন তাহলে আমরা লিখে ফেলি প্রশ্নমতে nc7 3 টু দি পাওয়ার n মাইনাস 7 2 টু দি পাওয়ার মাইনাস 7 ইকুয়াল টু nc8 3 টু দি পাওয়ার n মাইনাস 8 ইনটু 2 টু দি পাওয়ার মাইনাস 8 এরকম আসে দেন এখান থেকে আমাদেরকে ক্যালকুলেট করে n এর ভ্যালুটা বের করা লাগবে তো আসো আমরা এই nc7 কে একটু ভেঙে লিখি ফ্যাক্টোরিয়াল n ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল 7 ইনটু ফ্যাক্টোরিয়াল n মাইনাস 7 ইনটু আর এই 3 টু দি পাওয়ার n মাইনাস 7 কে লেখা যায় 3 ইনটু 3 টু দি পাওয়ার n মাইনাস 8 ইনটু 2 টু দি পাওয়ার মাইনাস 7 nc8 কে এবার আমরা ভেঙে লিখি ফ্যাক্টোরিয়াল n ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল 8 ফ্যাক্টোরিয়াল n মাইনাস 8 3 টু দি পাওয়ার n মাইনাস 8 2 টু দি পাওয়ার মাইনাস 8 ফাইন তাহলে এখন একটা জিনিস খেয়াল করো যে এই অংশটুকু কিন্তু আমাদের কাটাকাটি চলে যায় আবার এই যে 2 টু দি পাওয়ার মাইনাস 7 তাকে কিন্তু আমরা আবার কি বলতে পারি বলো তো তাকে আমরা বলতে পারি 2 ইনটু 2 টু দি পাওয়ার মাইনাস 8 এটা বলতে পারি তখন আবার এই অংশটুকু কিন্তু কাটা চলে যায় আবার এখান থেকে চিন্তা করো এই ফ্যাক্টোরিয়াল n আর এই ফ্যাক্টোরিয়াল n কাটা চলে যায় তাহলে যেটা অ্যাকচুয়ালি থাকে সেটা হচ্ছে 6 ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল 7 ইনটু ফ্যাক্টোরিয়াল n মাইনাস 7 ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল 8 ইনটু ফ্যাক্টোরিয়াল n মাইনাস 8 এটা থাকে দেন দেখো ফ্যাক্টোরিয়াল 8 কে বলা যায় 8 ইনটু ফ্যাক্টোরিয়াল 7 আর ফ্যাক্টোরিয়াল n মাইনাস 7 কে বলা যায় n মাইনাস 7 ইনটু ফ্যাক্টোরিয়াল n মাইনাস 8 তাহলে দেখো এই দুজন কাটাকাটি যায় এই দুজন কাটাকাটি যায় তাহলে যেটা থাকে n মাইনাস 7 ইকুয়াল টু 48 অতএব n এর মান আসে 55 এটাই আমাদের অ্যান্সার